বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে প্রতিটি মোবাইলের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি হয়। মোবাইল ফোন আসলে এক ধরনের রেডিও ট্রান্সমিটার যা নেটওয়ার্ক ওয়েভস পাঠায় এবং রিসিভ করে। এই তরঙ্গকে রেডিও ফ্রিকোয়েন্সি ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড বলা হয়। স্মার্টফোন থেকে বেরোনো এই তরঙ্গ সার ভ্যালু দিয়ে মাপা হয়, SAR অর্থাৎ স্পেসিফিক অ্যাবজর্পশন রেট। এর মাধ্যমে মোবাইল ফোন থেকে বেরোনো ওয়েভ এবং মানুষের শরীর দ্বারা শোষিত হওয়া তরঙ্গের পরিমাপ করা হয়। আর এই তরঙ্গ আমাদের শরীরের রক্তের মধ্যে থাকা টিস্যু দ্বারা শোষিত হয়। প্রতিটি স্মার্টফোনের সার ভ্যালু আলাদা হয়, আর এই সার ভ্যালু নির্ধারিত হয় সে দেশের সরকার দ্বারা। নির্ধারিত সার ভ্যালুর থেকে বেশি সার ভ্যালুযুক্ত মোবাইল ফোনকে সেই দেশে ব্যান করে দেওয়া হয়। প্রসঙ্গত, ভারত আমেরিকার সার ভ্যালু প্রায় একই। ভারতে মোবাইল ফোনের সর্বাধিক সার ভ্যালু 1.6 ওয়াট পার কিলোগ্রাম, অর্থাৎ 1 কিলোগ্রাম টিস্যু সর্বাধিক 1.6 ওয়াট তরঙ্গ শোষণ করতে পারে। তবে আসল প্রশ্ন হচ্ছে আপনার ফোনের SAR ভ্যালু কত? চিন্তা করবেন না, এখনই আপনার ফোন থেকে ডায়াল করুন *#07#, আর আপনার ফোনের SAR ভ্যালু আপনার মোবাইলের ডিসপ্লেতে দেখতে পাবেন। তবে অবাক হওয়ার কিছু নেই, আপনি যখনই এই নাম্বারটি ডায়াল করবেন আপনার মোবাইলে দুটি SAR ভ্যালু দেখতে পাবেন। প্রথমটি হেড SAR, অর্থাৎ আপনি যখন আপনার মোবাইলটিকে আপনার কানে লাগিয়ে কথা বলেন তখন যে পরিমাণে তরঙ্গ আপনার শরীরে শোষিত হয়। এবং দ্বিতীয়টি হচ্ছে বডি SAR, অর্থাৎ কথা বলার শেষে যখন আপনি আপনার মোবাইলটিকে আপনার পকেটে অথবা আপনার বডির টাচে রাখেন তখন যে পরিমাণে তরঙ্গ আপনার শরীর দ্বারা শোষিত হয়। বন্ধুরা, এরপর থেকে মোবাইল কেনার সময় অবশ্যই আপনার মোবাইলের SAR ভ্যালু যাচাই করে নেবেন। বন্ধুরা, SAR ভ্যালু সম্পর্কিত এই ইন্টারেস্টিং তথ্যটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং তথ্য পেতে এখনও যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল বর্ন এগেনকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।